চাঁদপুরের মতলব উত্তরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের 74তম জন্মদিন পালিত হয়েছে। মতলব উত্তর থেকে স্টাফ রিপোর্টার জাকির হোসেন বাদশার পাঠানোর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। এ উপলক্ষে শনিবার মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নের কৃতি সন্তান বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য চাঁদপুর দুই আসন থেকে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক এম ইসফাক আহসান সিআইপির উদ্যোগে তার নিজ এলাকায় লতরদি গ্রামের বাসভবনে মিলাদ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি বক্তব্যে এম ইসফাক আহসান বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতোই সাহসী ও নির্ভীক ছিলেন শেখ কামাল। বঙ্গবন্ধু যে বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতেন, সেই চেতনা বাস্তবায়নে সোচ্চার ছিলেন শেখ কামাল। তিনি আরো বলেন, শেখ কামাল ছিলেন অত্যন্ত মেধাবী, অসীম সাহসী, দেশপ্রেমিক এবং অন্যতম সংগঠক। রাষ্ট্রনায়কের ছেলে হওয়া সত্ত্বেও তার কোনো অহংকার বোধ ছিল না, খুব সহজেই মানুষকে আপন করে নেওয়ার গুণাবলী ছিল তার মধ্যে। তিনি খেলাধুলা, সাংস্কৃতিক এবং রাজনৈতিক ও সাংগঠনিক কাজকর্মে যুক্ত থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন। ক্ষমতার প্রতি তার কোনো মোহ ছিল না। উপজেলা আওয়ামী লীগের যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক নুরুল আমিন বোরহানের সভাপতিত্বে জেলা ছাত্রলীগের সদস্য সাইফুল সরকারের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন কুলাকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি সুলতান মাহমুদ, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জসিম, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মিরাজ খালিদ, সাবেক মেম্বার গোলাম হোসেন জহির, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ শাহজাহান শিকদার, মোহনপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জয়, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক নুরে আলম, সাবেক উপজেলা ছাত্রলীগ নেতা মিঠু সরকার, কলাকান্দা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম শ্যামল, যুগ্ম আহ্বায়ক ও ইউপি সদস্য মাশরাফি মাসুদ, একলাসপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী সোহেল, কলাকান্দা ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি ইলিয়াস সরকার, যুবলীগ নেতা শাহ আলম সরকার, যুবলীগ নেতা নুরে আলম। কুরআন তেলাওয়াত করেন মাওলানা ইসমাইল, দোয়া ও মুনাজাত পরিচালনা করেন লতরদি ইসহাকিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা সাইফুল। অনুষ্ঠানে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।